সিপিএমের যুবদের একক ব্রিগেড নিয়ে ক্ষোভ ছিল ছাত্র সংগঠনের মলম দিতে কৌশল জেলার কমিটিতে লোকসভার ভোটের প্রাককালে কেন এককভাবে যুব সংগঠনের নামে ব্রিগেড ডাকা হলো তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের ছাত্র সংগঠনের রাজ্য নেতৃত্ব দলের ফ্র্যাকশন কমিটির বৈঠকে সেই প্রশ্ন তুলে ছাত্র নেতারা কার্যত বার্তা দিয়েছিলেন ভোটের আগেই এককভাবে ব্রিগেড ডাকা খুব একটা রাজনৈতিক বিচক্ষণতা নয় দেখা গেল তারপরেই জেলা স্তরে যুব সংগঠনের ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশ সফল করতে যুব সঙ্গে ছাত্রদেরও জুড়ে দিচ্ছেন সিপিএম নেতৃত্ব আগামী একত্রিশে অক্টোবর মঙ্গলবার হুগলির উত্তরপাড়া গণভবনে এবং এর নামে সাধারণ সভা ডাকা হয়েছে মূল বক্তা যুব যুব সংগঠনের রাজ্য সম্পাদক মুখোপাধ্যায় হলেও ছাত্র নেতৃত্বের ভাষণ দেবেন সাধারণ সভার যে চিঠি দলের অভ্যস্তরে বিলি করা হচ্ছে তাতে যুব সংগঠনের জেলা সম্পাদক শুভঙ্কর দাসের পাশাপাশি নাম রয়েছে ছাত্র সংগঠনের জেলা সম্পাদক নবনীতা চক্রবর্তীরও সিপিএম সূত্রে জানা গিয়েছে হুগলি শুধু নয় অন্যান্য জেলাতেও যাত্রা রুট সেই পথে সাজানো গোছানো সিপিএমের যুবদের একক ব্রিগেড নিয়ে খুব ছিল ছাত্র সংগঠনের মলম দিতে কৌশল জেলার কমিটিতে লোকসভার ভোটের প্রাক্কালে কেন এককভাবে যুব সংগঠনের নামে ব্রিগেড ডাকা তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের ছাত্র সংগঠনের নেতৃত্ব দলের ফ্র্যাকশন কমিটির বৈঠকে সেই প্রশ্ন তুলে ছাত্র নেতারা কার্যত বার্তা দিয়েছিলেন ভোটের আগে এককভাবে ব্রিগেড ডাকা খুব একটা রাজনৈতিক বিচক্ষণতা নয় দেখা গেল তারপরেই জেলা স্তরে যুব সংগঠনের ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশ সফল করতে যুবদের সঙ্গে ছাত্রদেরও জুড়ে দিচ্ছেন সিপিএম নেতৃত্ব আগামী একত্রিশে অক্টোবর মঙ্গলবার হুগলির উত্তরপাড়া গণভবনে এসএফআই এবং ডিওয়াই এর নামে সাধারণ সভা ডাকা হয়েছে তাতেই মূল বক্তা যুব সংগঠনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় হলেও জেলার ছাত্র যুব নেতৃত্বের ভাষণ দেবেন সাধারণ সভার যে চিঠি দলের অভ্যস্তরে বিলি করা হচ্ছে তাতে যুব সংগঠনের জেলা সম্পাদক শুভঙ্কর দাসের পাশাপাশি নাম রয়েছে ছাত্র সংগঠনের জেলা সম্পাদক নবনীতা চক্রবর্তীরও সিপিএম সূত্রে জানা গিয়েছে হুগলি শুধু নয় অন্যান্য জেলাতেও যাত্রা রুট সেই পথে সিপিএম যুবদের একক ব্রিগেড নিয়ে খুব ছিল ছাত্র সংগঠনের মলম দিতে কৌশল জেলার কমিটিতে লোকসভার ভোটের প্রাক্কালে কেন এককভাবে যুব সংগঠনের নামে ব্রিগেড ডাকা হলো তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন সিপিএম এর ছাত্র সংগঠনের রাজ্য নেতৃত্ব দলের ফ্র্যাকশন কমিটির বৈঠকে সেই প্রশ্ন তুলে ছাত্র নেতারা কার্যত বার্তা দিয়েছিলেন ভোটের আগে এককভাবে ব্রিগেড ডাকা খুব একটা রাজনৈতিক বিচক্ষণতা নয় দেখা গেল তারপরেই জেলা স্তরে যুব সংগঠনের ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশ সফল করতে যুবদের সঙ্গে ছাত্রদেরও জুড়ে দিচ্ছেন সিপিএম নেতৃত্ব আগামী একত্রিশে অক্টোবর মঙ্গলবার হুগলির উত্তরপাড়া গণভবনে এসএফআই এবং ডিওয়াইএফআই এর নামে সাধারণ সভা ডাকা হয়েছে তাতেই মূল বক্তা যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় হলেও জেলার ছাত্র যুব নেতৃত্বের ভাষণ দেবেন সাধারণ সভার যে চিঠি দলের অভ্যস্তরে বিলি করা হচ্ছে তাতে যুব সংগঠনের জেলা সম্পাদক শুভঙ্কর দাসের পাশাপাশি নাম রয়েছে ছাত্র সংগঠনের জেলা সম্পাদক নবনীতা চক্রবর্তীরও সিপিএম সূত্রে জানা গিয়েছে হুগলি শুধু নয় অন্যান্য জেলাতেও যাত্রা রুট সেই পথেই সাজানো গোছানো